আসসালামু আলাইকুম বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আর আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা দিয়ে মুরগির মাংস রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা একটি প্যাকেট নিয়েছি, আর এখানে কিভাবে তৈরি করবেন সেই প্রস্তুত প্রণালী, রন্ধন প্রণালী দেওয়া আছে। প্রথমে আমি প্যাকেটটি খুলে নিচ্ছি। প্যাকেটটি খুলে নেওয়ার পরে ভিতরে আরেকটি প্যাকেট আছে, আর এই প্যাকেটটা নেট ওজন হলো 100 গ্রাম। এখানে 100 গ্রাম মশলা আছে, আর এই মশলার ভিতরে আপনার রান্না করতে যে যে মশলা লাগবে সব মশলাই দেওয়া আছে, আপনার বাড়তি কোনো মশলার প্রয়োজন হবে না। রাঁধুনি মশলা দিয়ে রানলে একটা জিনিস আপনার উপকার হয়, আপনার কোনো মশলা খোঁজাখুঁজি লাগে না। তাই আমি প্রথমে এখান থেকে 7 চামচ মশলার গুঁড়ো নিচ্ছি, আর এই 7 চামচ মশলার জন্য 1 কেজি মাংসের প্রয়োজন হবে। এভাবে আপনার যদি মাংস 2 কেজি হয় তাহলে আপনি এভাবে 14 চামচ মশলা নেবেন। দেখুন, 7 চামচ মশলা নেওয়ার পরে আমি প্যাকেটটাকে আবার ভালো করে এভাবে রেখে দেব, এটাকে পিন করে পরে যত্ন করে রেখে দেবো। এবার রান্নার জন্য প্রথমে চুলাতে তেল দিয়ে নিচ্ছি, আর এখানে 7 টেবিল চামচ তেল লাগবে, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন কম বেশি। আর 1 কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এবার পেঁয়াজটাকে ভেজে নেব। তবে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি আলাদা করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার এই পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভেসে আসে। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর যে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, এবার এটা দিয়েও এটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। এবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মাংসটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে এরপর এর ভিতরে রান্নার পরিমাণ পানি দিয়ে দেব, আর আমি এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। এবার এটা প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। দেখুন, রান্নাটি আমার প্রায় হয়ে গেছে, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।